ম্যাথ পৃথিবীর একেবারে বিস্ময়কর একটা জিনিস। এই ম্যাথ দিয়ে করা যায় না এমন খুবই কম জিনিস আছে। যেমন ম্যাথ দিয়ে খুবই মজার মজার খেলা যায়। যে দেখো, তাদের মধ্যে আমি একটা খেলা তোমাদের শেখাচ্ছি। মনে করো তুমি বললে কাউকে, লাস্টে 5 আছে, এরকম যে কোনো তুমি সংখ্যা সংখ্যা দাও, তার বর্গ তুমি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবে। কিরকম? ধরো তোমাকে কেউ বললো যে 65 এর বর্গ বল, তুমি মুহূর্তের মধ্যে 65 এর বর্গ কিভাবে বলবে? সেটার সিস্টেমটা হচ্ছে, লাস্টের 5টি বাদে যেই অঙ্কটি থাকবে সেই অঙ্কটি এবং তার পরের অঙ্কটি গুণ করতে হবে। বলতো 5 বাদে এখানে কত আছে? 6 আছে। তাহলে 6 এবং তার পরের অঙ্কটা হচ্ছে 7, 6 এবং 7 মিলে হচ্ছে 6 আর 7, গুণ করলে আসবে 6 সাথে 42, এবং লাস্টে তোমাকে 25 বসাইলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তোমরা মনে হয় বুঝতে পারোনি? যদি বুঝতে না পারো আরেকবার লক্ষ্য করো। মনে করো তোমাকে কেউ বললো যে 35 এর বর্গ করো, তুমি কি করবে? 5 বাদে এখানে আছে 3, 3 এবং 3, 3-এর পরের যেই অঙ্ক বা সংখ্যাটা আছে সেটা হচ্ছে 4, 3 আর 4 গুণ করলে হয় হচ্ছে 12, আর লাস্টে তুমি 25 বসাবা, প্রতিবারই লাস্টে 25 আসবে। আরও একটা এক্সাম্পল দেখো। মনে করো তোমার কাছে আছে 25, 25-এর তুমি বর্গ করবা, 25-এর বর্গ করলে কীরকমের আসবে? প্রথমে 5 বাদে এখানে প্রথমে আছে 2, 2 এবং 3 গুণ করলে হচ্ছে 6, আর লাস্টে বসাতে হবে 25। তোমার মনে হচ্ছে যে শুধু কি 2 অঙ্কের সংখ্যাগুলোই হয়? অ্যান্সার হচ্ছে না, 3 অঙ্কের সংখ্যাও হয়, 4 অঙ্কের সংখ্যাও হয়। যেমন তোমাকে আমি যদি বলি, ধরো 105, 105-এর বর্গ তুমি করবা, কিভাবে করে করবা? প্রথমে এইখানে দেখো, এই 5 বাদে তোমার কাছে যে সংখ্যাটা আছে সেটা 10, 10-এর পরের সংখ্যাটা জানি কত? 11। তাহলে 10-এর পরের সংখ্যা যেহেতু 11, 10 এবং 11 গুণ করলে হচ্ছে 110, আর লাস্টে কত বসবে? 25। আমরা মানে আমি মনে করি যে তোমরা মনে হয় প্রসিজিওরটা বুঝছো। তারপরেও আমি লাস্টে একটা 4 অঙ্কের সংখ্যা তোমাকে আমি গুণ করে দেখাচ্ছি। ধরো তোমার কাছে আছে 1005, 1005-এর তুমি বর্গ করবা। তোমার কাছে দেখো, এই 1005-এর তুমি যদি বর্গ করতে যাও, কি প্রসিজিওরটা বলেছি? লাস্টের 5 বাদে যে সংখ্যাটা থাকবে এখানে আছে হচ্ছে 100, 100-এর পরের সংখ্যাটা কত? 101। তোমরা জানো যে 101 এবং 100 এই দুটো গুণ করলে কি হবে? যেহেতু 100-এর সাথে গুণ করা খুবই সহজ, 101 দিয়ে দুটো শূন্য দিলেই 100 আর 101 গুণ হয়ে গেল, আর লাস্টে বসবে 25। জাস্ট এটাই হবে তোমার অ্যান্সার। তো দেখো কত সুন্দরভাবে আমরা একেবারে 5 যেগুলো লাস্টে আছে এইটার তুমি বর্গ করে করে ফেললাম। তো সেই জন্য এই ম্যাথকে তুমি যদি এই এইভাবে করে যদি তুমি খেলা করো ম্যাথ নিয়ে, তাহলে ম্যাথের প্রতি তোমার আকর্ষণ দিনে দিনে আসলে অনেক বেশি বাড়বে। আমি মনে করি তোমাদের সকলের উচিত ম্যাথের এই আশ্চর্য এবং অনেক মজার জিনিসগুলো আস্তে আস্তে বের করা। তোমাদেরকে অনেক ধন্যবাদ।